নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বংবেন্টে ব্লগ অ্যান্ড কুকি। আজ রাত্রেবেলা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন একটা হান্টিং হান্টিং ব্যাপার আছে, একটা পুরনো বাড়িতে এসেছি একটুখানি গুপ্তধনের সন্ধানে। দেখতে থাকো বন্ধুরা। এই হচ্ছে দরজায় কোশ্চিন আছে, দেখি এই হচ্ছে আমাদের কাছে দিদাকে দেওয়া আছে ঘড়ি, কারণ সূর্যা কোম্পানি চা থেকে দিত। সূর্যা কোম্পানি চা ভাই, পিছনের দরজাটা বন্ধ কেন? মানুষের চরণ, বহু বছর পুরনো কাঠের শোল। এইখান দিয়ে ফেটেছে কি পড়লো ওটা? সাবধানে চাও পড়ে। দাদুর বই, এখানে কিন্তু রাত্রেবেলা একা থাকা মুশকিল আছে। পুকুরের নিচ দিয়ে যে সুড়ঙ্গটা আছে ওটা কি বাস স্ট্যান্ড পর্যন্ত আছে? দেখি এই ছবির ভিতরেই আছে, ঠিক আছে? এই ছবি যে ছবিটা পাওয়া গেছে, এই ছবির ভিতরে এখানেই গেলে তবে গুপ্তধন পাওয়া যাবে। এই সিটে করলে তিনতলা, তিনতলা থেকে সব দেখা যায়, নদী ফদী সব দেখা যায়। এটাই তো দরকার, এই নদীর ধার কেন্দ্রিক এরকম একটা বাড়ি। দিনের বেলায় আসতে বন্ধুরা, কি বলবো, চুপচাপ হয়ে গেছি গুপ্তধনের খোঁজে গিয়ে, বাড়িটা দেখে নিস্তব্ধ হয়ে গেছি, কি বলবো। আজকে কিচ্ছু কিচ্ছু খোঁজা হলো না, আগে শুধু বাড়িটা দেখেই আমরা ফিদা হয়ে গেছি। পুরো ভয়ানক হ্যান্টেড হাউস, কি বলবো বন্ধুরা। এই ভিডিওটা পুরো পরে দেখাবো, ঠিক আছে? এখন আমরা জায়গাটা নিয়ে ভাবছি, তবে ওই জায়গাতে গিয়ে একটা ছবি পাওয়া গেছে। ছবিটা হচ্ছে একটা জলাশয় পাহাড়ের ধারে, আমার ব্যাগেই আছে, ব্যাগেতে ছবিটা নিয়েছি। তো ওই ছবিটা ধরে আমরা কেন ভাবতে হবে যে কেন ওরকম পুরনো একটা জায়গায় যাব এবং গিয়ে একটা ছবি পাবো। সেই ছবিটা যদি কোনো মনি ঋষি বা কারোর বাড়ির লোকের ছবি হতো তবুও হতো, কিন্তু ছবিতে শুধু পাহাড়, একটা জলাশয়, গাছ, কোন লোকেশান এটা বোঝাচ্ছে?
এই লোকেশনটা আমাদের খুঁজতে হবে, এই লোকেশনটা কি ছবিতে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।